কালকে টালিবাড়িতে যারা থাকতো আজকে কোটিপতি হয়ে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ইলেকশনের সময় যে অ্যাফিডেভিট দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে 45,000 টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ইনকাম, আর সেই ইনকামটা এক বছরের মধ্যে 6 কোটি টাকা হয়ে গেল। সেটা কি কি করে হয় ভাই, কি করে হয়? যদি পশ্চিমবঙ্গতে এই হিসাবে মানুষের উন্নতি হয়, উন্নয়ন হয়, তাহলে একটু গরিব মানুষদের শেখান না, আমরাও সেই হিসাবে উন্নতি করতে চাই।